ভগবানের আশীর্বাদ রয়েছে ভারতবাসীর ওপর, তাই করোনা ভাইরাস কিছুই করতে পারবে না, অথবা আমার কর্মীরা করোনা নিয়ে কোনো রকম সাবধানতা অবলম্বন করবে না, এমন বহু বিতর্কিত মন্তব্য করে একসময় খবরের শিরোনামে থাকতে দেখা গেছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তিনি পাঁচকড়ায় গিয়ে ঘুরে আসতে পারেন, লকডাউন উল্লঙ্ঘন না, দিলীপ ঘোষ বেরোলে যাবে লকডাউন ভেঙে যায়। যে সরকার কেন্দ্র সরকার আইন মানে না, তার আইন আমরা কেন মানব? আমি বলছি আমার কোনো কর্মী না তাদের কোনো কোয়ারেন্টাইন কোনো লকডাউন মানবে না, কি করবে আমি দেখে নিচ্ছি। যদিও শেষ রক্ষা হয়নি, অবশেষে তাকেও আক্রমণ করেছিল মারণ ভাইরাস, কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে একাধিকবার দেশবাসীকে সতর্ক থাকতে বলেছিলেন, বিশেষ করে মুখে মাস্ক আর দো গজ কি দূরী এই দুটি বিষয়ে বারবার নজর দিতে বলেছিলেন তিনি। ত্যোহারों के इस मौसम में हमें ये भूलना नहीं है कि लॉकडाउन भले चला गया हो, वायरस नहीं गया है, ये समय लापरवाह होने का नहीं है। कि कोरोना चला गया या फिर अब कोरोना से कोई खतरा नहीं है, हाल के दिनों में हम सब ने बहुत सी तस्वीरें वीडियो देखे हैं जिनमें साफ दिखता है कि कई लोगों ने अब सावधानी बरतना या तो बंद कर दिया है या बहुत ढिलाई ले आए हैं। ये बिल्कुल ठीक नहीं है। बिना मास्क के बाहर निकल रहे हैं तो आप अपने आप को, अपने परिवार को उतने ही बड़े संकट में डाल रहे हैं। याद रखिए, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। दो गज की दूरी, समय समय पर साबुन से हाथ धुलना और मास्क लगाना, इसका ध्यान रखिए। और मैं आप सबसे करबद्ध प्रार्थना करता हूँ। তা সত্ত্বেও তার সেই সমস্ত বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন বিজেপিরই কিছু নেতারা। দেখা গেল বিজেপির এক সঘোষিত যুব নেতা ও বিধায়কের দাবাং পুত্র আদিত্য সিং, তিনি শ্যামনগর গুরুদেবের একটি পূজা মণ্ডপ দ্বার উন্মোচন কর্মসূচিতে মাস্ক ছাড়াই বেপরোয়াভাবে সামিল হলেন। এখানেই শেষ নয়, তিনি আবার প্রধানমন্ত্রীর দো গজ কি দূরীর তোয়াক্কা না করেই গায়ের ওপর গা ঘেঁষে প্রেসের মাধ্যমে সাধারণ মানুষকে দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরেই ঘর থেকে বেরোনোর হাস্যকর বার্তা দিলেন। লক্ষ্য করে আমরা চেষ্টা করছি যত ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনে আমরা পুরোটা এনজয় করি, ওটাই আমি বলবো সবাইকে, একটু ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনে মাস্কটা পরে একটু ভালো করে চিন্তা ভাবনা করে, কেন কি পুজো তো প্রত্যেক বছর আসবে, ঠিক এই মহামারীটা অনেক বিরাট মহামারী হয়েছে, মা থেকে এটাই প্রার্থনা করবো যে তাড়াতাড়ি হয়ে এই করোনা ভাইরাসকে মুক্ত করে দেয় আমাদের। অথচ সেই অনুষ্ঠানে আদিত্য সিংকে ছাড়া বাকি প্রত্যেকেই মাস্ক পরে উপস্থিত ছিলেন, শুধুমাত্র বেপরোয়া দেখা গেল সেই আদিত্য সিংকেই। আশ্চর্যের বিষয় এটাও যে এই ধরনের পরিস্থিতির মধ্যেও প্রশাসন তাদের ওপর কোনো রকম ব্যবস্থা নিতে পারেননি, কারণ এই নেতা এতটাই নির্ভীক যে নোয়াপাড়া থানার আইসির ওপর হাত চালানোরও রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে, তাই পুলিশও তাকে কিছু বলতে দ্বিধাবোধ করে। নির্বিকার কেন এই ধরনের নেতাদের এবং পূজা মণ্ডপের ওপর কোনো প্রকার প্রশাসনিক পদক্ষেপ বা জনস্বার্থের কোনো মামলা হলো না? সাবধানতা অবলম্বন থেকেও কি বড় হয়ে দাঁড়াবে আর্থিক স্বাবলম্বন? আগ, শত্রু, পাপ, ইনে কবি ছোটা নহি সমঝনা চাইয়ে, ইনে হলকে মে নহি লেনা চাইয়ে, ইসলিয়ে ইয়াদ রাখিয়ে, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। एक कठिन समय से निकलकर हम आगे बढ़ रहे हैं, थोड़ी सी लापरवाही हमारी गति को रोक सकती है। दो गज की दूरी,
समय समय पर साबुन से हाथ धुलना और मास्क लगाना, इसका ध्यान रखिए। मास्क लगाना इसका ध्यान रखिए। আমি বলবো সবাইকে একটু ফিজিক্যাল ডিস্টেন্স মেনে মাস্কটা পরে একটু ভালো করে চিন্তা ভাবনা। মাস্ক লাগানা ইসকা ধ্যান রাখিয়ে। मेरे तरफ से आज महाअष्टमी की शुभकामनाएं भाटपाड़ा के सभी नगर निवासियों को और पूजा की हार्दिक बधाई। सामने काली पूजा, छठ पूजा, उसके लिए भी नगर निवासियों को हार्दिक बधाई, अभिनंदन। आप सभी सुरक्षित रहें, सही से पूजा मनाएं, घर से जब निकले तो मास्क सैनिटाइजर यूज करें और साथ ही साथ अपने स्वास्थ्य का भी ध्यान रखें, अपने परिवार का भी स्वास्थ्य का ध्यान रखें, क्योंकि उत्सव हर एक साल आता है। इस साल कोविड-19 के लेके सभी आतंकित है, इससे आतंकित नहीं होना है बल्कि इसको और अच्छे से हम लोग को दूर करने के लिए सब प्रयास करना है, ताकि आगामी वर्ष हम लोग इस दुर्गा पूजा, काली पूजा और छठ पूजा को सब परिवार सुखी और अच्छे ढंग से मनाएं। इसके लिए आप सभी सुरक्षित रहें, ताकि 2021 का जो दुर्गा पूजा आएगा उसको हम लोग सही ढंग से, सही रूप से मना सकें।